আচ্ছা ঠিক আছে, অনেক কিছু থাকে কিন্তু এই কাজ করার মধ্যে, যে টাইমিং বা বোঝাপড়ার বিষয়, যেগুলো বিলেপার সাথে কাজ করতে গেলে তখন টেনশন ফ্রি বিলেপাই তো, এই জিনিসগুলো আছে এবং আপুর কাছে শুনতে চাই। হ্যাঁ ওই তো চেনা পরিচয়টা তো অনেকদিন থেকে, ও বোধহয় তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে থিয়েটারে এসেছে, অনেক আগের কথা। হ্যাঁ তারপরে আমি একটা এজেন্সি করতাম, তখনও তুহিন আমার সাথে কাজ করতো, ভালো ছেলে বলে ওকেই আমরা চুজ করেছিলাম। আমি 4-5টা নাটকে যে ডিরেকশন দিয়েছি, আমরা দুজনে কেউই তখন এক্সপার্ট ছিলাম না, দুজনে মিলে লেগে গেলাম, আমি পরিচালক ও সহকারী। কিন্তু ও যা কাজ করেছে সেটাই মূল ব্যাপার। তুহিনকে এখনও সব শিল্পী জানে, ওর ব্যবহার ভালো, ওর মানে যোগাযোগটা খুব ভালো, মানে ম্যান টু ম্যান যে যোগাযোগ, প্রত্যেকটা আর্টিস্টই ফিল করে যে এই যোগাযোগটাই আমার নাটকে প্রয়োজন। আর ও খুব অর্গানাইজড, কি সিস্টেমে কাজ করতে হবে। আমাদের এখানে 5-6 জনের বেশি সহকারী পরিচালক নেই যারা খুব অর্গানাইজড, যাতে করে ডিরেক্টরের কাজ করতে খুব সুবিধা হয়। এবং তুহিনের যারা ডিরেক্টর ছিলেন তারা সেই কথাটা স্বীকার করতেন, অনেক সময় আছে যে তুহিনের শিডিউল থাকলেই ডিরেক্টর কাজ করবে, এরকম অবস্থা, কারণ খুব অর্গানাইজ। এবং এখনো যে তুহিন কাজ করে, আমি মনে করি যে তুহিন অন্য ডিরেক্টরদের মতো অত বেশি বাধা পায় না, কারণ হচ্ছে যে সবাই ফিল করে যে তুহিন ভাই আমাদেরকে অনেক কিছু করেছে, আমরা এখন তুহিন ভাইয়ের সাথে কাজ করি, সেদিক দিয়ে ওর এটা একটা প্লাস পয়েন্ট এবং আর্টিস্টরা সবাই সেটা মনে করে। এত সুন্দর করে আপু বলছিলেন, আমি খুব মুগ্ধ হয়ে শুনছিলাম। তুহিন ভাই হাসছিল যখন আপনি বলছিলেন একজন দর্শক আছেন। হ্যালো, হ্যালো জি, কে বলছিলেন? চেষ্টা করে পেলাম আপা, আপনাকে দেখেছি আমি একদিন গিয়েছিলাম আপনাদের, মনে আছে? মনে আছে না, তুহিন ভাইয়ার কাজিন, খুব ভালো লাগছে, আপনাদের অ্যাওয়ার্ড পেয়েছেন সেটাও আমাকে খুব 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 আনন্দিত করেছে। যদিও 364 কিলোমিটার দূরে আমি থাকি, কিন্তু খুব এনজয় করেছি দূর থেকে। আর তুহিন ভাইয়া তোমাদের দুজনকে খুব সুন্দর লাগছে, আর ভালো ভালো কাজ করো তোমরা, আর আমরা ভালো ভালো এরকম অ্যাওয়ার্ড পাওয়ার অনুষ্ঠান গুলো উপভোগ করতে চাই। অনেক ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ ফোন করার জন্য এবং দুজনের সঙ্গে কাজ নিয়ে আরো কথা বলবো। কিন্তু এই মুহূর্তে আরো একটি বিরতি সময় হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আড্ডার এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরবো খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত মিস্টার ম্যাগো তারকালাপে। কথা হচ্ছিল আজকের দুজন অতিথির সঙ্গে এবং বরাবরের মতো এখন একটা ফোন আছে আমাদের সাথে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শফিকুল ইসলাম স্বপন বলছি, ক্যামেরাম্যান। জি জি বলুন। আফরোজা পাশের থেকে কথা বলছি। হ্যাঁ স্বপন ভাই, কি খবর? আলহামদুলিল্লাহ অনেক ভালো, খুব ভালো লাগছে আপনাকে দেখে। তুহিন তো নতুন জেনারেশন, ওকে আমি এমনি চিনি না, কিন্তু কাজকর্ম দেখে খুব ভালো লাগে এবং নতুনদের দেখে সবচেয়ে বেশি ভালো লাগে। আর বুঝেন স্বাধীনতার মাস, আমরা যে কারণে দেশটা স্বাধীন করেছিলাম, এই নতুনদের দেখে মনে হয় আমরা সার্থক। আমার আর বেশি কিছু বলার নেই আপা, আপনারা ভালো থাকেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেকদিন পরে কথা হলো, দেখা হয় না অনেকদিন। মুক্তিযোদ্ধা এবং খুবই ভালো ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি করেন, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ এবং আমাদের জন্য, নতুনদের জন্য দোয়া করবেন। বাহ চমৎকার। আচ্ছা আফরোজা আপু, একটু শুনতে চাই, একজন দর্শক কিন্তু ফোন করে বলছিল অ্যাওয়ার্ডের কথা বলছিল, তো আমাদের আরটিভি যে এবার আপনাদেরকে অ্যাওয়ার্ড প্রদান করেছে সেটি হচ্ছে প্রথমবারের মতো আয়োজন করেছিল, আসলে কি মনে হয় যে এই ধরনের আয়োজন দরকার আছে কি না? আয়োজন তো অবশ্যই দরকার আছে, বিশেষ করে আরটিভির এই অ্যাওয়ার্ডটা সবাই বলেছে, যারা পুরস্কার পেয়েছে, যারা পাননি তারা সবাই বলেছে এত নিরপেক্ষ বোধ হয় আর হয়নি। যিনি পুরস্কার পাবে তিনি ঠিক পুরস্কার পাওয়ার আগেও জানে না যে সে পুরস্কার পাচ্ছে। আচ্ছা, যেমন অনেকে উপস্থিত ছিল না, বলে কি আসলে যখন পুরস্কার দেয় না, ওরা এমন ভাবে বলে আমি বুঝতে পারি যে আমাকে পুরস্কার দিচ্ছে, তখন কাজ টাজ ফেলে ছুটে যায়। নমিনেশন পেয়ে অনেকে হয়তো শুটিং ছিল, শুটিং শেষ করে আসতে পারেনি, হ্যাঁ বলছে কিন্তু পুরস্কারটা পাবোই জানলে হয়তো আসতাম, বলে এবার আমার অভিজ্ঞতা হলো যে এরপরে আসলে থাকতে হবে। এই জন্য আরটিভি কে বিশেষভাবে ধন্যবাদ যে তারা নিজেদের প্রসেসেই কাজটা করেছে এবং সেভাবেই তারা নির্বাচিত করেছেন এবং পুরস্কার, এমন না যে আমরা খুব বলেছি ভাই আমাকে একটা পুরস্কার দাও, সেই জন্য আরটিভি কে অনেক ধন্যবাদ। আর এই রকম অনুষ্ঠান হলে আসলে ভালো অনুষ্ঠান তৈরি করার দিকে নির্মাতাদের একটা আগ্রহ জন্মে। এই প্রসঙ্গে অন্য একটা কথা বলি, যদিও প্রসঙ্গ আলাদা, অনেকে আমাদের বলে দূর তোমরা কি নাটক করে, কেউ তো দেখে না। আমি তো দেখছি এই অনুষ্ঠানে কত মানুষ দেখছে, তাহলে নাটক নিশ্চয়ই আরো বেশি মানুষ দেখে। নিশ্চয়ই একজন দর্শক আছেন আমাদের সাথে। হ্যালো, হ্যালো,
দীর্ঘদিন কাজ করি এবং তুহিনের এই পুরস্কার প্রাপ্তিতে এবং সে নাটকে আমি অভিনয় করেছি, আমার ভীষণ ভালো লাগছে। তুহিনকে কংগ্রেচুলেশন জানাচ্ছি এবং আমাকে সেই নাটকে সুযোগ দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই নাটকে আমিও পুরস্কার পেয়েছি, সে কারণে আমিও আনন্দিত এবং খুব ভালো লাগছে, এটাই বলার জন্য ফোন করেছি। তুমি অনেক অনেক দিন আমরা একসাথে কাজ করি, দীর্ঘদিন তুমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছো, তোমাকে পেয়েছি আমাদের সুখে দুঃখে আনন্দে বেদনায় রাগারাগি সব একসঙ্গে দীর্ঘ দীর্ঘ দিন ধরে আমাদের চলছে, এবং তোমাকে একজন সহকর্মী হিসেবে ছোট ভাই হিসেবে সমস্ত ভালোবাসা দিয়ে আমরা এগিয়ে চলেছি, এগিয়ে যাব এবং একসাথে অনেক কাজ করব, তুমি আরো অনেক ভালো করবে এটা আমার বিশ্বাস। এবং যারা তোমার এখন যে নাটক চলছে, যে নাটক যাচ্ছে খলিকালয়, সেটা যারা দেখছে তারা বুঝতে পারবে বা বুঝতে পারছে যে তুমি কতটা কাজ শিখেছো এবং আরো কত কিছু তুমি ভবিষ্যতে দিতে পারবে। আমি আর দীর্ঘ সময় নেব না, তোমরা কথা বলো। ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। আমাদের ভীষণ ভালো লাগলো আসলে এই ফোনটি পেয়ে। হ্যাঁ, আসাদ ভাইয়ের মতন একজন খুব ভালো শিল্পীর সাথে কাজ করতে পারা, মানে একজন পরিচালক, নতুন পুরনো শিল্পী যারা আছে, এত মানে এত কোঅপারেটিভ আর্টিস্ট আমার মনে হয় যে আর কেউ নাই, সব রকম সহযোগিতা করে। মানে আমাদের আমরা আমাদের ভাগ্য যে ওনার মতো একজন অভিনেতার সাথে আমরা কাজ করতে পারি এবং উনি এত সহযোগিতা করেন, এত সহযোগিতা করেন যে মানে এই ব্যাপারে আসলে কোনো কিছু মানে বলে শেষ করা যাবে না। আমরাই জানি, আমরা ফিল করতে পারি অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট, যে শিল্পী শিল্পী এবং পরিচালক দুই জায়গা থেকে একটা কথা বলবে, শিল্পীদের অভিনয় ব্যাপারে সহযোগিতা করে যাতে আমরা আরো ভালো করতে পারি, আর পরিচালকরা যখন দেখে যে দিন শেষ হয়ে যাচ্ছে, আমার এখন আটটা সিন বাকি আছে, আমি কি করবো পাজেল, আসাদ ভাই এত সুন্দর করে ম্যানেজমেন্টটা করে দেয় যে পরিচালকরা দেখে যে হ্যাঁ ওই পদ্ধতিতে কাজ করে আমার কাজটা শেষ হলো। হ্যাঁ, এবং উনি ক্যামেরা, লাইট, ডিরেকশন সব কিছু ভালো বোঝেন, অভিজ্ঞতা নিজে করেন না, ভান্ডার নিজে করেন না, কিন্তু আমাদেরকে দিয়েই যান। এবং আপনারা ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, ও মানে আসাদ ভাইকে আসলে অনেক ধন্যবাদ যে আসাদ ভাই আজকে ফোন করেছেন আমাদেরকে। এবং আপনারা দুজন এত সুন্দর করে বলছেন তার কথা, সত্যি বোঝা যাচ্ছে যে আসলে কতটা তিনি হেল্প করতে পারেন। একটু ফিল্মের প্রসঙ্গে চলে যাই, ফিল্মের এখন ব্যস্ততা শুনতে চাই, কি নিয়ে ব্যস্ত ফিল্মে, কোন ফিল্মটি নিয়ে? ফিল্ম নিয়ে ব্যস্ত না, আসলে এটা একটা মিডিয়া, অনেক বড় ক্যানভাস, একবার মনে করলাম টেলিভিশনে, রেডিও, মঞ্চ সব জায়গায় কাজ করেছি, ফিল্মেও কাজ করি, চার পাঁচটা ছবিতে কাজ করেছি, কিন্তু আমার মনে হয়েছে ঠিক আমার জায়গা বোধ হয় ওইটা নয় এখন। হ্যাঁ, মানে সেরকম কাজ আমি পাইনি, কিছু কমার্শিয়াল ছবিতে কাজ করেছি, কিন্তু নাটক আবার ইদানিংকালে নাটকের ব্যস্ততার কারণেও করতে পারি না, কারণ নাটকের শিডিউলগুলো অনেক বেশি অর্গানাইজ এবং সিরিয়াল করলে অন্য কাজ করা যায় না। আমি এখন পর্যন্ত এখন আমার হাতে একটাই ছবি আছে, সোহেল আরমানের এই তো প্রেম, শুটিং হয়ে গেছে, ডাবিং হলে এটা পটভূমিটা মুক্তিযুদ্ধ, সেই জন্যই আগ্রহ এবং আমরা অপেক্ষায় থাকলাম। এবং ভাইয়ের কাছে ছোট্ট করে শুনতে চাই, অনুষ্ঠানে একদম শেষ ভাগে আমরা ফিল্ম নিয়ে আপনার কি পরিকল্পনা? তেমন কোনো পরিকল্পনা নেই, কারণ এটা অনেক বিশাল ক্যানভাসের ব্যাপার, অভিজ্ঞতা আছে, কিন্তু আমি বলবো যে আমি যে সেক্টরে এখন আছি এটাতে আরো অভিজ্ঞতা হোক, আরো অভিজ্ঞ হই, তারপরে চিন্তা করব। এটার সাথে আসলে আমি চাইলেই হবে না, এটা লগ্নির ব্যাপার, অনেক টাকার ইনভলভমেন্ট, প্রোডিউসার, অনেক কিছু, চাইলেই, কিন্তু আমরা আশাবাদী, আপনাকে একসময় দেখব, আশা তো অবশ্যই থাকবে সবারই। দুজনের সাথে আড্ডা দিতে দিতে আড্ডার একদম শেষ পর্যায়ে আমরা এই পর্যায়ে দর্শকদের জন্য কুইজ থাকে আমি জানিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের গত পর্বের কুইজটি ছিল সঙ্গীত শিল্পী মিলন মাহমুদের সর্বশেষ অ্যালবাম কোনটি, সঠিক উত্তরটি ছিল অপশন বি, স্বপ্ন ডানা। এবং আমাদের আজকের কুইজটি হলো আরটিভি সাপ্তাহিক আয়োজন চকবিনের সাথে জাদুর দেশে কিবার প্রচারিত হয়, তিনটি অপশন দেওয়া আছে, অপশন এ সোমবার, অপশন বি শনিবার, অপশন সি বৃহস্পতিবার। কুইজের সঠিক উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সঠিক উত্তরটি টাইপ করে সেন্ড করে দিন 4141 এই নম্বরে। দর্শক, এখন আমরা দেখে নেব কে হয়েছেন গত পর্বে ভাগ্যবান বিজয়ী, এবং বিজয়ীর নাম দিয়ে একজনকে তুলতে হবে, একজনই বিজয়ী হবে আমাদের। তুললাম, নামটি শুনি আপু, রুবেল। রুবেল, আচ্ছা ধন্যবাদ রুবেল, অভিনন্দন আপনাকে, আপনি আমাদের বিজয়ী, এবং আপনার মোবাইলের শেষ ছটি ডিজিট 043076 আপনার মোবাইলে পৌঁছে যাবে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ যারা ফোন করেছেন, এবং আর টিভির সকল শিল্পী কলাকুশলী সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ যারা ফোন করেছেন, এবং আর টিভি যা মানে যা দেয়া যার বদৌলতে আমি আজকে এখানে
এই প্রোগ্রামে আমার নাটক চালিয়ে দর্শকদের কাছে আমাকে পরিচিত করেছেন, অ্যাওয়ার্ড পেয়েছি আমি। আর টিভিকে ধন্যবাদ এই প্রোগ্রামে ডাকার জন্য, আপনাকে ধন্যবাদ, এবং সমস্ত দর্শকদের কাছে আমার চাওয়া একটাই আমার জন্য দোয়া করবেন এবং আমাদের নাটক দেখবেন, এবং দুজনের জন্যই শুভকামনা থাকলো। দর্শক আজকের আয়োজন এ পর্যন্তই, কাল আবারও দেখা হবে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।